অপু দিদির সাথে আমার যখন উনি আমাকে শিডিউল কনফার্ম করলো, যেহেতু আমাদের বুকিং মানিটা দিয়ে আমাদের শিডিউল কনফার্ম করতে হয়, তো আমার সেদিন অপু দিদির সাথে দেখা হয়েছিল। তো আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম, তো দিদি বললেন যে উনি ইনভাইটেশন পেয়েছে এবং ওনাকে বুকিং করারও কথা ছিল, কিন্তু যেহেতু উনি দুবাইয়ে থাকবেন এবং উনি আগামীকাল পর্যন্ত মানে বাংলাদেশে থাকছেন না, তো উনি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবেন না। কিন্তু ছবিগুলো আগেই ব্যবহার করা হয়ে গেছিলো এবং আলিফ মেকওভার স্টুডিওতে এর আগে অপু দিদি অ্যাজ আ মডেল কাজ করেছিলেন, বিধায় তার মেকআপ করা ছবিগুলো ইউজ করেছে ওদের পেজ। এটা হচ্ছে আলিফ মেকআপ স্টুডিও যিনি কর্ণধার, উনি ভালো বলতে পারবেন যদি কাদের ছবি ব্যবহার করেছেন। আমার ছবি উনি ব্যবহার করেছেন, আমি এসেছি, আমার সাথে ওনার প্রফেশনালি কথা হয়েছে। এখন অনেকের সাথেই হয়তো কথা হয়েছে বন্ধুত্বের খাতিরে বা রিলেশনশিপের খাতিরে, বলেছে আসবে, অনেকে টাইম মেনটেন করতে পারেনি, অনেকে দেশের বাইরে চলে গেছেন, তো এই বিষয়গুলো অবশ্যই নেক্সট টাইম মাথায় রাখার জন্য আমি বলবো আলিফ আপুকে। এটা যেহেতু ওনার ফার্স্ট গ্র্যান্ড লঞ্চিং, সো এখান থেকে হয়তো উনি ছোটো ছোটো বিষয়গুলো শিখবে, পরবর্তীতে উনি এগুলো শুধরে নেবে। আপনারা পাবলিক ফিগার, আপনাদের ছবি অনেক জায়গায় ইউজ করা হয় বললেন, অনেক প্রোগ্রামে ইউজ করা হয়, সেক্ষেত্রে আপনাদের অনুমতি না নিয়ে ইউজ করে, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেন না কেন? আমি অলরেডি একটা এক্সিবিশনে ব্যবস্থা নিয়েছি, আমার যে লয়ার আছেন আমাদের প্রোডাকশন হাউসের, উনি কিন্তু অলরেডি একটা এক্সিবিশনে আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ফোর্স পাঠিয়েছিলাম, কারণ উনি আমাদের আমার ছবিটা ইউজ করেছে যে আমি সেই এক্সিবিশনে এসে লাইভ করব। তো এই বিষয়গুলো আমি আমার তরফ থেকে করি, এখন যারা করেন না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এই বিষয়গুলো মেনটেন করি এবং আমি চাই যে এই বিষয়গুলো আসলেই মেনটেন হোক। যেমন আজকে আমি একটা পার্লারের ফটোশ্যুট করলাম, ব্রাইডাল ফটোশ্যুট, ওই সেম ছবিটা অনেক জায়গায় পার্লারে ঢাকায় ঢাকার বাইরে বিলবোর্ড করে টানিয়ে রেখেছে, এটা কিন্তু প্রতারণামূলক, এটা সত্যিকার অর্থে প্রতারণামূলক, কারণ উনি তো আমাকে সাজাইনি এবং ওই ছবিটা দেখে যখন যাবে কেউ ওই পার্লারে সাজতে, সেই পরিমাণ সাজানো তো তারা পারবে না দিতে, তখন কিন্তু আমরা প্রতারণার শিকার হই। তো এই বিষয়গুলোর আসলে কোনো আইন নেই আমাদের দেশে, দেখা যায় যে আমাদের ছবিগুলো নিয়ে অনেকে ব্যবহার করছে, তো এই বিষয়গুলোতে আরও কঠোর হওয়া উচিত বলে আমি মনে করি। এই যে আজকে যে একটা প্রতিষ্ঠানে শুরু হলো এই ধরনের মিস ইনফরমেশন দিয়ে, এটা কি আসলে প্রতিষ্ঠানটির জন্য ভালো হবে? যেটা আপনি বলছিলেন যে প্রতারণামূলক প্রচার যে করে, তো এই প্রতিষ্ঠানের শুরুটাও তো কিছুটা ওইভাবে হচ্ছে। না, এটা আসলে ভালোবাসার জায়গা থেকে হয়তো উনি ছবিগুলো পোস্ট করেছেন। অপু বিশ্বাস দিদি যেহেতু এখন দেশের বাইরে আছেন, এই জন্য উনি আসতে পারেননি, না হলে তো অবশ্যই আসতেন। আমি তো নিজেই ভুক্তভোগী ভাইয়া, আমি তো বললাম যে বিভিন্ন অর্গানাইজারদেরকে আমি বলেছি যে আপনাদের কাজ আর নেক্সট টাইম আমি করব না, বা সেলিব্রিটি গেস্টরা থাকলে আমি আর কাজ করব না, কেন, কারণ আমার তো ব্যাক টু ব্যাক স্কেজুয়াল থাকে, আপনি জানেন পার ঘন্টায় আমার লাইভগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদিন আমি 8 থেকে 10টা কাজ করি, তো একটা শিডিউলে যখন আমার লেট হয়ে যায় 2 থেকে 3 ঘন্টা, পরের ঘন্টায় যে টাকা লগ্নি করেছে উনি কিন্তু মানবেন না, উনি কিন্তু চাবেন যে ওনার টাইমেই আমি আসি। তো আমার একার পক্ষে সবার টাইমটা মেনটেন করা সম্ভব হয় না যখন সেলিব্রিটি গেস্টরা দেরি করে আসে, তারকাদের এই দেরি করে আসা জানিয়ে আমি যে কত বড় ভুক্তভোগী এবং আমি যে কত অর্গানাইজারদের সাথে আমার মিসকমিউনিকেশন সৃষ্টি হয়েছে এই কারণে, এটা অর্গানাইজাররাও জানে না ওনারা কেন লেট করে আসেন, বা এটা আমরা বলতেও পারি না, তারকারা যখন আসে আপনারাও কিন্তু আসলে বলতে পারেন না যে কেন দেরি করে এসেছে, আমিও বলতে পারি না, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি নিজেও ভুক্তভোগী এটা, তো আমি আপনাদেরকে ফিল করতে পারি যে আপনাদের কেমন লাগছে। কাজ করছেন অর্গানাইজারদের সাথেও, কাজ করছেন সেলিব্রিটিদের সাথেও, এই যে দুইটা জিনিস একই রকম হয়ে যাচ্ছে ডে বাই ডে, সেই জায়গায় আপনার কিছু করার আছে কিনা, বা আপনি এই বিষয়গুলো নিয়ে দুই পক্ষেই কোনো সময় কথা বলেছেন কিনা? আমি সব সময় কথা বলি, আমি টাইম মেনটেন নিয়ে অনেক বেশি কথা বলি এবং আজকে আমি যে জায়গায় এসেছি আলহামদুলিল্লাহ, আমার যে গুণগুলোর মধ্যে একটি প্রধান গুণ হচ্ছে আমি খুব টাইম মেনটেন করি, 5টা মানে আমার কাছে 5টা, সেটা ভোর 5টা হতে পারে, সন্ধ্যা 5টা হতে পারে।